নমস্কার বন্ধুরা, আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকে ঘাবড়ে যেতে পারো যে এত রাত্রিবেলা কি ভিডিও আপলোড করছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সেটআপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা এই পুরো সেটআপটা কিনে এনেছি। আর এখন তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো প্রায় রাত 1:30 বা 2 বাজে, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় রাত 12:30। আমরা দুজন মিলে এক্ষুনি সেটআপটা তৈরি করেছি আর ভাবলাম এক্ষুনি একটা ভিডিও করি, কারণ এই কিউরিওসিটিটা আর ধরে রাখতে পারছিলাম না। অবশ্যই কমেন্ট করে জানাও যে এই সেটআপটা কেমন লাগছে। আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেইটুকুনি সেটআপ করবার চেষ্টা করেছি, আশা করছি দেখতে তোমাদের ভালো লাগছে। আর আগামীকাল থেকে কিন্তু এই সেটআপেই তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। এবারে এই ভিডিওটা করার অবশ্যই এটা যেমন একটা উদ্দেশ্য, আর একটা উদ্দেশ্য আছে বন্ধুরা। আমার কাছে লেটেস্ট দুটো আপডেট আছে, আমি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে সেই আপডেটগুলোও দিয়ে দেবো। প্রথম আপডেটটা হচ্ছে এসআরকের জওয়ানকে নিয়ে। তোমরা সকলেই জানো 2023 সালটা এসআরকের, পরপর তিন তিনখানা সিনেমা আসছে। প্রথমে আসছে পাঠান, তারপরে জওয়ান, ডিসেম্বরে আসছে ডাঙ্কি। তো জওয়ানের একটা বিগেস্ট আপডেট তোমাদের এক্ষুনি দিয়ে দিই। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে জওয়ান সিনেমাতে থাকতে পারেন বিজয় সেতুপতি। আর বন্ধুরা, আজকে কিন্তু একটা অফিসিয়াল কনফার্মেশন চলে এসেছে সন্ধেবেলার দিকে। আমি জানতে পেরেছি জওয়ান সিনেমার মেন ভিলেন থাকছেন বিজয় সেতুপতি। তাহলে বুঝতেই পারছো যেখানে হিরো এসআরকে এবং তার উল্টো দিকেই ভিলেন বিজয় সেতুপতি, তাহলে সিনেমাটা কি লেভেলের হতে চলেছে আমি জাস্ট আর মানে এই উত্তেজনাটা ধরে রাখতে পারছি না। বন্ধুরা, পরবর্তী যে আপডেটটা দেবো সেটাও ভীষণ ভীষণ আনন্দের। দেখো, পুষ্পা সিনেমাটা আমরা জানি কি লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল, কিন্তু আমরা সকলেই ওয়েট করছিলাম যে এই সিনেমাটা যদি ইউটিউবে আসে তাহলে পুষ্পা কি ইউটিউবে আসবে। হ্যাঁ বন্ধুরা, পুষ্পা কিন্তু খুব শিগগিরই ইউটিউবে আসবে। তোমাদের একটু ডিটেলসটা বলে দিই বন্ধুরা, পুষ্পা কিন্তু খুব শিগগিরই ইউটিউবে আসছে। গোল্ড মাইন টেলিফিল্ম কিন্তু এই রাইটসটা কিনে রেখেছিল এবং আগামী 14 অগস্ট পুষ্পা সিনেমাটা ইউটিউবে আসছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা খবরও জানিয়ে দিই, পুষ্পা 2 কিন্তু আপাতত শুটিংয়ের কাজ স্থগিত রইল। তোমরা সকলেই জানো যে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা প্রোডাকশন হাউসের সঙ্গে বা প্রোডাকশন হাউসের ইউনিয়নে তাদের মধ্যে একটা নিজস্ব ধর্মঘট চলছে, যে কারণের জন্য আপাতত তেলেগু সিনেমার শুটিং কিন্তু বন্ধ রইল। সেই কারণে এখন আপাতত স্থগিত রইল পুষ্পা 2 এর শুটিং। তাহলে আমরা ধরেই নিতে পারি পুষ্পা 2 এর রিলিজ ডেটও কিন্তু খানিকটা করে পিছবে। সর্বশেষ যে আপডেটটা দেবো সেটা 11 অগস্ট দুটো হিন্দি ছবি আসছে, আমির খানের লাল সিং চড্ডা এবং অক্ষয় কুমারের রক্ষাবন্ধন। এই দুটো ছবি কিন্তু বয়কট 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 বলে একটা কলরব পড়ে গিয়েছিল গত 2-3 দিন ধরে, কিন্তু ফাইনালি কিন্তু ছবি দুটো অবশ্যই করে আসছে এবং এই দুটো ছবির রান টাইম আমি জেনে গেছি। প্রথমেই যদি আমরা কথা বলি আমির খানের লাল সিং চড্ডা, তোমরা সকলেই হয়তো জানো এই ছবিটা কিন্তু ফরেস্ট গাম্পের রিমেক, এবং মজার ব্যাপারটা হচ্ছে অরিজিনাল ছবিটার থেকে রিমেক ছবিটার রান টাইম বেশি। এই লাল সিং চড্ডার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 44 মিনিট, এবং এটার একটা কারণ হিসেবে কি হতে পারে আমি তোমাদেরকে ছোট্ট করে বলতে পারি, এটা আমার ধারণা। দেখো বন্ধুরা, এটা মানতেই হবে, আমির খান কিন্তু একজন প্রচণ্ড ভালো অভিনেতার সঙ্গে সঙ্গে একজন বিশাল বড় বিজনেসম্যানও, তাই তিনি কখনোই চাইবেন না যে তার ছবি অনেক বড় হয়ে যাক, কারণ ন্যাচারালি আমরা জানি যে ছবির ডিউরেশন ছোট হয় সেই ছবি কিন্তু হল সংখ্যা এবং শোজ টাইম দুটোই বেশি পায়। তাহলে আমির খান এত কিছু জানার পরেও এই সিনেমাটা 2 ঘন্টা 44 মিনিট হলো কেন? আমরা কিন্তু জানি বলিউড সিনেমাতে গান নাচ এগুলোর সংখ্যা থাকে বেশি, কারণ আমরা কিন্তু খুব আনন্দ পাই একটা সিনেমার মধ্যে যদি একটু গান থাকে, যদি একটু নাচ থাকে, তো আমাদের দেখতে ভালো লাগে। আমার এটা ধারণা যে সেই কারণের জন্যই কিন্তু 20-22 মিনিট বাড়তি সময়টা বেশি হয়েছে। খুব সম্ভবত আমরা, যদি আমি খুব ভুল না করে থাকি, লাল সিং চড্ডায় আমরা 3টে গান শুনতে পাবো। এখন দেখা যাক সিনেমা হলে গিয়ে কি হয়। উল্টো দিক থেকে যদি আমরা বলি অক্ষয় কুমারের রক্ষাবন্ধন, এই সিনেমাটার রান টাইম কিন্তু 1 ঘন্টা 50 মিনিট, এবং এটা ভীষণ ভীষণ সুন্দর একটা ডিউরেশনের মধ্যে তৈরি ছবি, এবং এই কারণের জন্যে লাল সিং চড্ডার তুলনায় রক্ষাবন্ধন কিন্তু হল এবং শো সংখ্যা দুটোই বেশি পাচ্ছে। এখন দেখা যাক কোন সিনেমাটা মানুষের বেশি পছন্দ হয়। আমি কিন্তু পার্সোনালি দুটো সিনেমা নিয়ে খুবই এক্সাইটেড। তোমরা পার্টিকুলার এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড কমেন্ট করতে একদম ভুলো না। তাহলে এটাই ছিল আমার এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিতে হবে। আর এগেন, চলে যাওয়ার আগে বলছি অনেক রাত্রি হয়ে গেছে, যারা ঘুমিয়ে পড়েছো ইটস ওকে, কালকে সকালবেলা উঠে ভিডিওটা দেখে নিও। আর যারা এখন দেখলে তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও এই সেটআপটা কেমন লাগছে। তাহলে আজকের জন্য গুড নাইট সকলকে।